हेलो एवरीवन, आपनारा प्ले करे आछेन दिनुमान आईटी यूट्यूब चैनल बराबरेर मतो आबारो निये एसेछि आरो एकटी दारुण एपिसोड आपनादेर जन्य। आजके एमन एकटी एप सम्पर्के कथा बोलबो एबं एमन एकटी एप्सेर काज देखिये देबो जे एप्सटिर माध्यमे आपनार मोबाइले जदि कोनो टेक्स्ट आछे, माने व्हाट्सएपेर मध्ये जदि केउ कोनो टेक्स्ट देय, से जे टेक्स्टटी देबे सेई टेक्स्टेर उत्तरटी अटोमेटिकली भाबे रिप्लाई होये जाबे। আপনার যদি হাতে মোবাইল নাই বা থাকে, অথবা আপনি রাতে ঘুমিয়ে আছেন মোবাইলটা পাশে আছে, বা আপনি বাইরে আছেন মোবাইলের চার্জ আছে, কেউ আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো এসএমএস দিচ্ছে বা কোনো টেক্সট দিচ্ছে, সেই টেক্সটের উত্তরটা অটোমেটিকলি ভাবে তার মোবাইলে চলে যাবে যেটা উত্তর আছে। তো সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন, আর আপনাদেরকে অবশ্যই একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো কোন অ্যাপসটি ডাউনলোড করবেন, কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওর কাজ শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি আমার এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলের আপলোড প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর লেট না করে চলুন আমরা আজকের ভিডিওর মেইন টিউটোরিয়াল কাজটা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে নেই। আমি এখানে দুইটি মোবাইল স্ক্রিন নিয়েছি, একটি হচ্ছে যেটি ফটো আছে সেটি, যেটার মাধ্যমে আমি অটো উত্তরটা দিতে পারবো, আর এই যেটি দিয়ে আমি লিখছি এটার মাধ্যমে আমি টেক্সটটা দেব, আর ফটোর মোবাইল থেকে অটো রিপ্লাইটা আসবে। তো দেখুন টেক্সটটা চলে গেছে এবং উত্তরটা হাই অটোমেটিকলিভাবে চলে এসেছে। তারপর হচ্ছে আমি এখন আবার আমি এই মোবাইলটা দিয়ে লিখবো হাউ আর ইউ। হাউ আর ইউ লেখার পর ফটো যে মোবাইলটা আছে, স্ক্রিনটা আছে, সেটা থেকে অটোমেটিকলি আলহামদুলিল্লাহ অ্যান্ড ইউ চলে এসেছে। তো কীভাবে আপনি এই কাজটি করবেন, অবশ্যই পুরো ভিডিওটি দেখলে এই কাজটি আপনি খুব সহজে করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটিতে অবশ্যই চোখ রাখবেন, না হয় আপনি বুঝতে পারবেন না। তো আপনাকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। দেন অ্যাপসটি ডাউনলোড করার পর আমি ওপেন করে নিলাম, গেট স্টার্টেড অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন অটো রেসপন্ডার ফর হোয়াটসঅ্যাপ, এটা আপনি এনাবল করে দেবেন। এলাও অপশনটিতে ক্লিক করলাম, দেন আমি ব্যাক হয়ে অ্যাপসটিতে ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর এখন আপনাকে যে কাজটি হবে করতে হবে, প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। দেন প্লাস আইকনটিতে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম একটি পেজ আসবে। সো আপনাকে যে কাজটি করতে হবে, উপরে যে অপশনটি আছে এখানে আপনাকে লিখতে হবে আপনি যে উত্তরটি দেবেন সেটি এখানে আপনাকে লিখতে হবে। তো আপনি মনে করুন আপনার বন্ধু আপনাকে টেক্সট দিল কেমন আছেন, তাহলে এখানে আপনাকে লিখতে হবে আমি ভালো আছি। আপনি বাংলায় লেখেন অথবা ইংলিশে লেখেন, আপনি বাংলায়ও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন। যদি কেউ আপনাকে বাংলায় এই টেক্সটটা দেয় তাহলে বাংলায় উত্তরটা যাবে, আর যদি কেউ ইংলিশে টেক্সটটা দেয় তাহলে ইংলিশে উত্তরটা যাবে। সাধারণত কেউ যদি আপনাকে সালাম করে আসসালামু আলাইকুম, সেটার উত্তরটাও হবে আসসালামু আলাইকুম অথবা ওয়ালাইকুম আসসালাম, অথবা আপনি এখানে লিখতে পারেন আসসালামু আলাইকুম। লেখার পর আপনাকে টিক অপশনটি ক্লিক করে দিতে হবে। তো আমি টিক অপশনটিতে ক্লিক করে নেব, নিচের দিকে আর কোনো কাজ আপনাকে করতে হবে না। দেন পরবর্তীতে ঠিক এরকমভাবে আপনি উপরের অপশনটিতে লিখবেন যেটা আপনি উত্তরটা দিতে চাচ্ছেন সেটা, আর নিচে যে অপশনটা আছে সেখানে আপনাকে লিখতে হবে অন্য মোবাইল থেকে যে এসএমএসটা আসবে সেটি লিখতে হবে। নিচের দিকে কোনো সেটিং আপনাকে ঠিক করতে হবে না, দেন আপনি এটা ঠিক মার্ক দিয়ে সেভ করে দেবেন। আবার কিছু লিখতে হলে আপনাকে আবার প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। দেন এগেন আপনাকে এখানে লেখা আছে উপরে শুড বি আনসার, প্রথম যেটি আছে সেখানে আপনাকে লিখতে হবে আপনি যেটা উত্তর দেবেন সেটা। মনে করুন কেউ আপনাকে টেক্সট দিছে আপনি কেমন আছেন, এখন আপনি উত্তর দেবেন আমি ভালো আছি। তো আমি ভালো আছি এটা উপরে লিখবেন, নিচে লেখা আছে রিপ্লাই মেসেজ, এখানে আপনাকে লিখতে হবে আপনি কেমন আছেন, মানে যেটা উত্তর, যেটা প্রশ্ন আসবে, যেটা টেক্সট আসবে আপনার মোবাইলে সেটা এখানে দিয়ে দিতে হবে, আর উপরে আপনার উত্তরটা দিয়ে দিতে হবে। এটা আপনি বাংলায়ও লিখবেন ইংলিশেও লিখবেন, কারণ হচ্ছে সবাই তো আর আপনাকে বাংলায় টেক্সট দিবে না, কেউ কেউ ইংলিশে টেক্সট দিবে। তো আপনি উভয়ভাবে লিখতে পারেন, বাংলিশ সব কিছু মিক্স করে লিখতে পারেন, অথবা আপনি আপনার আঞ্চলিক যে ভাষাটা আছে সেটাও লিখতে পারেন।
তো ঠিক এভাবে আপনি ওপরে লিখবেন আপনার যেটা উত্তরটা দিবেন সেটা, আর নিচে লিখবেন যেটা আপনার টেক্সট আসবে মানে প্রশ্নটা সেটা আপনি লিখবেন। তো এভাবে সাজিয়ে মানে কোনো একজন মানুষ আপনাকে যে টেক্সটগুলো সে চরাচর দিচ্ছে আপনার মোবাইলে সেগুলো আপনি এখানে লিখে রাখতে পারেন। তারপর যখন সে সেই টেক্সটগুলো দেবে অটোমেটিকলিভাবে সেগুলো রিপ্লাই হয়ে যাবে। দেন আপনি লাস্টে লিখতে পারেন যে আমি বিজি আছি, কারণ হচ্ছে যদি বেশি টেক্সট দেওয়ার পর আপনি যদি এটা উত্তর চায় যে আমি বিজি আছি তাহলে আর পরবর্তীতে কোনো SMS যাবে না। তো যে কেউ যে কাউকে আপনি এটা দেখাতে পারেন যে কেউ আসলে অবাক হয়ে যাবে এই বিষয়টি দেখে, অটো রিপ্লে মেসেজটা রিপ্লে যাবে। তো এটি আসলে দারুণ একটি বিষয়, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। ভিডিওর মধ্যখানে আবার বলতে হচ্ছে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর এখনই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে অ্যাপসটি দিয়ে আমি কাজ করতেছি এটি হচ্ছে একটি ওল্ড ভার্সন অ্যাপস। তো যদি কারো মোবাইলে কোনো প্রবলেম হয় বা সাপোর্ট না করে বা কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ট্রাই করব আপনাদের সেই প্রবলেমটি সলভ করার। আবার যদি পুনরায় কোনো অপশন লিখতে হয় বা কোনো টেক্সট লিখতে হয় আনসার লিখতে হয় আবার প্লাস আইকনে আবার চলে যাবেন, যাওয়ার পর আপনি আবার সেটা লিখবেন। ডাজেন্ট ওয়ার্ক যে অপশনটি আছে সেই অপশনটিতে অবশ্যই ক্লিক করবেন না, এবং অ্যাপসটি যেভাবে ডাউনলোড করবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখানে আপনি লিখবেন অটো রেসপন্ডার ফর হোয়াটসঅ্যাপ, এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর আপনি যদি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, চ্যানেলটিতে ঘুরিয়ে আসুন। চ্যানেলে যাওয়ার পর প্লেলিস্টে চলে যাবেন, সেখানে আপনি ফোল্ডার আকারে দেখতে পারবেন, যে ফোল্ডারটিতে ক্লিক করবেন সে ফোল্ডারে সে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। হোপ ইউ গাইস চ্যানেলটিতে ঘুরে আসলে অবশ্যই আপনার হেল্পফুল অনেক ভিডিও রয়েছে যা আপনার উপকারে আসতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে অন্য দিন অন্য কোনো একটি হেল্পফুল ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।